नमस्कार बंधुरा, आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। आज के आमी कथा बोलबो राशिचक्रेर आरेकटी राशि, जे राशिटार नाम होच्छे कन्या राशि। এই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের 2022 সালটা ঠিক কেমন যাবে বা কেমন যেতে পারে তার মোটামুটি একটা জেস্ট নিয়ে আমরা আলোচনা করব বা আলোচনা করার চেষ্টা করব। রাশিফল যে সর্বক্ষেত্রে 100% মিলে যাবে এমন কিন্তু কোনো কথা নেই বা কোথাও কেউ গ্যারান্টি সহকারে বলতে পারে না। তবে এটাকে যদি আপনি একটি মোটিভেশন বা সতর্কবাণী হিসাবে চলতে পারেন, সেক্ষেত্রে আপনার নিজেরই সুবিধা। কন্যা রাশির বার্ষিক রাশিফল অর্থাৎ 2022 সালটি ঠিক কেমন যাবে, আর্থিক অবস্থা, প্রেমের জীবন, বিবাহিত জীবন, স্বাস্থ্য, শিক্ষা, এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে আমি আলোচনা করব বা আলোচনা করার চেষ্টা করব। তো বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি মেইন ভিডিওর দিকে চলে যাচ্ছি। সাবস্ক্রাইব করুন পণ্ডিত স্নেহময় ব্যানার্জি ইউটিউব চ্যানেলকে এবং সমস্ত আপডেট পেতে অ্যাপের বেল আইকনে ক্লিক করুন। তো প্রথমেই আমি বলবো কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক জীবন কেমন যাবে। তো প্রথমেই আমি বলে রাখি, আর্থিক দিক থেকে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে। এই বছরটা আয়ের থেকে বেশি ব্যয় হওয়ার সম্ভাবনা আছে, তবে বছরের প্রথমের মাসটি জানুয়ারি আপনার জন্য ভালোই থাকবে। এরপর ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনি বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জন করতে কিন্তু সক্ষম হবেন। তবে ফেব্রুয়ারি মাসে কিন্তু যেমন আপনি আয় করবেন সেরকম কিন্তু অর্থ সংকটও আপনার দেখা যাবে, অর্থাৎ ব্যয় কিন্তু অনেক পরিমাণেই দেখা যাবে। যদি এই ফেব্রুয়ারির সময়ে কোনো ব্যবসায়ীরা ভাবছেন যে আমি ব্যবসাতে ইনভেস্ট করব বা ইনভেস্ট করা দরকার আছে, তাহলে আমি এখান থেকে সাজেস্ট করব কিন্তু এই সময় অযথা ব্যবসাতে ইনভেস্ট করবেন না। বা যদি করেন, কোনো বিশেষ জ্যোতিষের সাথে কথা বলে কিন্তু আপনি ব্যবসাতে বিনিয়োগ করবেন, অন্যথায় কিন্তু ফলটা উল্টো হতে পারে, অর্থাৎ লাভের থেকে লোকসান বেশি হওয়ার সম্ভাবনা আছে। তবে মার্চের প্রথম সপ্তাহটি কিন্তু আপনার জন্য মানে কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু সেরা হতে চলেছে। আপনার যদি কোনো কোথাও অর্থ আটকে থাকে, ধরুন কাউকে ধার দিয়েছেন সে টাকা পাচ্ছেন না, এমনি যদি কিছু হয়ে থাকে, তাহলে 17 এপ্রিলের পর কিন্তু এই জাতীয় প্রবলেমগুলো কিন্তু সলিউশন হয়ে যাবে বা সে যে টাকাটা আপনি পেতেন সে টাকাটা কিন্তু পেয়ে যাবেন। 17 এপ্রিলের পর কিন্তু আপনি ব্যবসাতেও বিনিয়োগ করতে পারেন, যেটা ফেব্রুয়ারিতে আমি এখান থেকে নিষেধ করলাম, সেটা কিন্তু 17 এপ্রিলের পর আপনি ব্যবসাতে বিনিয়োগ করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না বলে আমার মনে হয়। বিশেষত বেতনভুক্ত জাতক জাতিকারা অর্থাৎ যারা মাসিক বেতনে কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জনের সুযোগ এবছর আসছে। তো এরপর বলবো আমি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্য ঠিক কেমন থাকবে 2022 সালে। দেখুন, স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাকে ফলাফল দেবে সাধারণ, মানে একদম মিশ্র ফলাফল দেবে, কখনো ভালো কখনো খারাপ ফলাফল কিন্তু এবছর আপনাকে দেবে। তবে জানুয়ারি, এপ্রিল, জুন এবং সেপ্টেম্বর মাসে কিছু ছোটোখাটো শারীরিক অসুস্থতার জন্য আপনি কিন্তু ব্যাকুল হয়ে উঠবেন, এবং ব্যাকুল হওয়াটাই স্বাভাবিক। যদি আপনি ব্যাকুল নাও হয়ে ওঠেন, যদি এই কিছু ধরনের ছোট্টখাট্ট শরীর খারাপ হয়, তাহলে কিন্তু সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করবেন। যদি সতর্কতা অবলম্বন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মানসিক চাপ বৃদ্ধি পাবে। এছাড়াও এপ্রিলের শেষ দিকে কিন্তু আপনার শরীরের যত্ন কিন্তু নিতে হবে, অর্থাৎ আপনাকে বেশি বেশি করে জল খেতে হবে, ভালো ভালো পুষ্টিকর খাবার খেতে হবে, এবং তেলে ভাজা এই জাতীয় খাবার কিন্তু একদম অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যাদের 40 বছরের ওপর হয়ে গেছে সেই সমস্ত জাতক জাতিকারা রাহু গ্রহের কারণে মূত্রাশয়ে জ্বালা করবে, আপনার হজমের গণ্ডগোল হবে এবং মধুমেহ বা সুগার এই জাতীয় প্রবলেমে কিন্তু এবছর আপনাকে ভোগাতে পারে। তবে নভেম্বর ডিসেম্বর মাস কিন্তু আপনার জন্য ভালো হতে চলেছে, অর্থাৎ যারা দীর্ঘস্থায়ী রোগে ভুগছিলেন, অর্থাৎ অনেক দিন যাবৎ কোনো একটা রোগ চলে আসছিল, সেই রোগ থেকে কিন্তু এই বছর আপনি মুক্তি পেতে সক্ষম হবেন। তো এরপর বলবো আমি কন্যা রাশির জাতক জাতিকাদের কেরিয়ার ঠিক কেমন থাকবে 2022 সালে।
তো প্রথমেই বলে দিই ক্যারিয়ারের জন্য কিন্তু আপনারা এই বছর মিশ্র ফলাফল পাবেন। বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারিতে কিন্তু ব্যবসায়ী এবং চাকরিজীবীরা দুটোরাই কিন্তু অগ্রগতি থাকবে দুজনারই। জানুয়ারি মার্চ এবং মে মাসে কিন্তু ব্যবসায়ীদের জন্য একটা দারুণ সময় এই বছর এনে দিচ্ছে আপনার রাশি, কারণ এই সময়টাতে আপনি আপনার যে কাজগুলো অসমাপ্ত ছিল সেই কাজগুলো কিন্তু সমাপ্ত করতে সক্ষম হবেন এবং আপনার মাথায় যে পরিকল্পনাটা ছিল সেটাও কিন্তু বাস্তবায়িত হবে এবং বাস্তবায়িত করতে বা সেটাকে অ্যাপ্লাই করতে এবং সেটাকে সাকসেস করতে কিন্তু আপনি এবছর পারবেন। বছরের শুরু থেকে এপ্রিলের শেষ অবধি যদি আপনার কোথাও মনে হয় যে চাকরি পরিবর্তন করব বা চাকরি পরিবর্তন করার দরকার আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ আমার চ্যানেল থেকে দেওয়া হচ্ছে। এই সময়টাই কিন্তু কোনো অবস্থাতেই চাকরি চেঞ্জ করবেন না, বা যদি চেঞ্জ করেন সেক্ষেত্রে অভিজ্ঞ জ্যোতিষের কাছে পরামর্শ অতি অবশ্যই নিয়ে নেবেন, নাহলে কিন্তু খারাপ ফলাফল আসতে পারে। তবে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু চাকরিতে বড় পরিবর্তন আসার সম্ভাবনা আছে। এছাড়াও বছরের শেষ মাসগুলিতে কিন্তু চাকরি বা ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এরপর বলবো আমি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের শিক্ষার জীবন কেমন থাকবে 2022 সালে। এই বছর কিন্তু শিক্ষার ক্ষেত্রে স্বাভাবিকের থেকে ভালো ফলাফল করবে কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা। 26 ফেব্রুয়ারি পরীক্ষার জন্য প্রস্তুত যারা আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা রেজাল্ট এনে দেবে এবছর, এবং এপ্রিলের শেষে কিন্তু আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। তবে যে পরিশ্রমটা করবেন তার জন্য কিন্তু উপযুক্ত ফলাফলও কিন্তু আপনি পাবেন। তাই এই সময়টা অর্থাৎ ফেব্রুয়ারি মাসটাকে কিন্তু আপনাকে মনোনিবেশ করতে হবে, এক জায়গায় মন আনতে হবে, একাগ্রতা আনতে হবে, তাহলে কিন্তু সাকসেস আপনার আসবেই আসবে। আগস্ট থেকে অক্টোবর মাসে কিন্তু উচ্চ শিক্ষা যারা নিতে চাইছেন বা যারা উচ্চ শিক্ষার মধ্যে আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল এনে দেবে বা বিশেষ সুযোগ এনে দেবে এবছর। এছাড়া সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা বিদেশে গিয়ে পড়াশোনা করার কথা ভাবছিল বা ভাবছিল বিদেশে গেলে ভালো হয়, সে মানে সেক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল পাবেন বা বিদেশে যাওয়ার সুযোগও একটা পেতে পারেন আপনারা। মোটের উপর শিক্ষা জীবন বলতে গেলে ভালোই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। এরপর আমি বলবো বিবাহিত জীবন কেমন থাকবে 2022 সালে কন্যা রাশির। দেখুন, বিবাহিত জীবনে কিন্তু মিশ্র ফলাফল পাবেন 2022 সালে। বছরের প্রথমে কিন্তু প্রচুর উত্তেজনা থাকবে স্বামী এবং স্ত্রীর মধ্যে, কারণ স্বামী এবং স্ত্রী পুনর্মিলন করতে ব্যর্থ হতে পারেন এই বছর। আপনার শ্বশুরবাড়ি থেকেও কিন্তু কিছু মানসিক উত্তেজনা তৈরি হতে পারে বা কিছু শ্বশুরবাড়ি থেকে এমন কথা বললো যে কারণে আপনার টেনশন হলো, সেক্ষেত্রে মানসিক উদ্বেগও হতে পারে এবছর। বিশেষত জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে শ্বশুর বাড়ির সাথে ভালো সম্পর্ক থাকার একটা সুযোগ রয়েছে এবছর। এছাড়া 11 সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু বিবাহিতদের বা বিবাহিতাদের জন্য মোটের উপর সময়টা ভালো, কারণ আপনি আপনার মানে এই সময়টাতে আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে একটা বিশেষ সহায়তা পাবেন বা সাপোর্ট পাবেন, তার জন্য আপনাদের সম্পর্ক কিন্তু সুমধুর হয়ে উঠবে। এবং এই যে সাপোর্টটা পেলেন বা ইয়েটা পেলেন তার জন্য কিন্তু আপনাদের দুজনেরই অর্থাৎ পারস্পরিকভাবে লাভ হবে। এমন নয় যে স্বামী স্ত্রীকে হেল্প করলো তার জন্য শুধু স্ত্রীর লাভ হলো বা স্ত্রী স্বামীকে হেল্প করলো তার জন্য শুধু স্বামীর লাভ হলো, এমনি নয়। যে কেউ একজন যাকেই হেল্প করবে কিন্তু দুজনেরই লাভ হবে। এছাড়াও যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো বিরোধ চলে সেক্ষেত্রেও কিন্তু সেটাকে শর্ট আউট হওয়ার চান্সেস আছে এবছর। তাছাড়া আপনারা বছরের মাঝের পরের সময়টাতে কিন্তু কোথাও ধর্মীয় স্থানে ঘুরতে যেতে সক্ষম হবেন বা ঘুরতে যাওয়ার একটা পরিকল্পনা করবেন। তো এই গেল বিবাহিত জীবন। এরপর বলবো পারিবারিক জীবন কেমন যাবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের। তো প্রথমেই বলে রাখি, কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক জীবন মোটের উপর ভালোই যেতে চলেছে এই বছর। তবে এই বছর কিন্তু আপনাকে আপনার পরিবার ছেড়ে একটু দূরে যেতে হতে পারে। পরিবারের কিছু জনের সাথে কিছু বিষয় বা
কিছু সম্পত্তি টম্পত্তি নিয়ে বিরোধ হওয়ার সম্ভাবনা আছে। যদি এমনি ধরনের কিছু হয়, কোনো বিরোধ হয় বা কোনো ব্যবসা জাতীয় প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো অবস্থাতেই আপনার মুখ থেকে কোনো খারাপ ধরনের ভাষা প্রয়োগ করবেন না। এর ফলে কিন্তু আপনাকে খুব সমস্যার সম্মুখীন হতে হবে। তবে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত কিন্তু আপনার পারিবারিক দিক থেকে সেরার থেকেও সেরা হতে চলেছে 2022 সালে। এই সময়ে আপনি আপনার পরিবারের সমস্ত সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন পেতে সক্ষম হবেন। তার সাথে সাথে পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানও হতে পারে, অর্থাৎ বিয়ে, পৈতে, অন্নপ্রাশন এই জাতীয় কোনো কিছু হলেও হতে পারে এবছর। আর এই কারণের জন্য আপনি কিন্তু সুস্বাদু খেতেও পারবেন, যেটা আপনার খুব পছন্দের জিনিস। এই বছর বিশেষত এপ্রিল মাসের পরে কিন্তু আপনার পরিবারে একটা শান্তির পরিবেশ দেখা যাবে, যার ফলে আপনার মনটা কোমল হয়ে যাবে এবং যার জন্য আপনি আপনার পরিবারের সাথে সময় কাটাতে ইচ্ছা প্রকাশ করবেন বা আপনার মনে মনে হবে যে না, পরিবারকেও একটু সময় দেওয়া দরকার। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কিন্তু আপনার ভাই বোনেদের জন্য সেরা হতে চলেছে। তাদের কাছ থেকে কিন্তু আপনি পূর্ণ সহায়তা পাবেন। তো এই গেল মোটামুটি পারিবারিক জীবন কেমন যাবে, কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের। এরপর আমি বলবো কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের প্রেমের জীবন কেমন যাবে 2022 সালে। দেখুন, প্রেমের ক্ষেত্রে আমি প্রথমেই বলে রাখি, এই বছর কিন্তু ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের। তবে তা সত্ত্বেও প্রেম সম্পর্কে যারা আবদ্ধ আছেন তাদের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। বছরের প্রথম অর্থাৎ শুরুর মাসটা জানুয়ারি থেকে মার্চ এপ্রিল পর্যন্ত, কারণ এই সময়ে আপনি মিশ্র একটা ফলাফল পাবেন এবং কিছু সমস্যাও হতে পারে। আপনার প্রিয়জনের সাথে কোনো বড়সড় বিষয় নিয়ে বিরোধিতা বা বিরোধ একটা হতে পারে এবছর। যদি এমনি ধরনের কিছু হয় তাহলে অতি অবশ্যই আপনি কিন্তু আপনার সাবধানতা অবলম্বন করুন। অযথা আপনার সঙ্গীকে উল্টো পাল্টা কথা বলে চটাবেন না, সেক্ষেত্রে কিন্তু সম্পর্ক খারাপের দিকে এগিয়ে যাবে। তবে ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত কিন্তু আপনার প্রেমের জীবন খুব অনুকূল পরিস্থিতির মধ্যে যেতে পারে। এছাড়াও অক্টোবর থেকে ডিসেম্বর মাস কিন্তু আপনাদের সম্পর্কে দৃঢ়তা বাড়তে পারে, আপনাদের প্রেম আরও বাড়তে পারে, আপনাদের যে সম্পর্কটা ছিল সেখানে রোম্যান্স আসবে, আপনারা ঘুরতে যাবেন বাইরে। এবং যদি আপনারা ভেবে থাকেন যে আপনাদের প্রেমের সম্পর্কটা বিবাহ বন্ধনে আবদ্ধ করব, সেক্ষেত্রেও কিন্তু ভালো আপনি ফলাফল পাবেন বা ভালো ফলাফল পেতে সক্ষম হবেন। মোটামুটি যদি আপনি আপনার ক্রোধটাকে একটু কম করেন বা আপনার যে মুখের খারাপ ভাষাটাকে প্রয়োগ করা একটু কম করেন, তাহলে কিন্তু মোটের উপর আপনার রাশির ফলাফল ভালোই বলতে গেলে আমার ব্যক্তিগতভাবে ধারণা। এরপর আপনারা ঠিক করবেন আপনারা কি করবেন বা কি করা দরকার। যদি আপনারা বলেন যে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের কোন কোন জিনিসের সতর্কতা অবলম্বন করা দরকার বা কোন কোন রেমেডিস দরকার, সেক্ষেত্রে আমি সাধ্যমতো চেষ্টা করব একটা ভিডিও বানিয়ে দেওয়ার। আজকের মতো রাশিফলটা এখানেই শেষ করছি, বেশি দীর্ঘায়িত করলাম না, কারণ দীর্ঘায়িত করলে এখনকার মানুষদের ধৈর্য কম, সেই জন্য তারা দেখে না ভিডিওগুলো, এক্সট্রা অর্ডিনারি ভিডিও বা অনেকটা বড় ভিডিও তারা দেখতে চায় না, তাই এই ভিডিওটাকে একটু ছোট করার চেষ্টা করলাম। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে জানেন আপনাদেরকে কি করতে হবে, তাও আমি একবার বলে দিচ্ছি। এই ভিডিওটাতে একটা লাইক করতে হবে এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আপনি যদি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা হন তাহলে কিন্তু আপনার কোন ধরনের ভিডিও দরকার, কন্যা রাশির উপর কোন ধরনের ভিডিও দরকার, সেগুলো কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, অথবা ডেসক্রিপশন বক্সে একটা ফোন নাম্বার আছে সেখানে হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, হাত জোড় করে আমি অনুরোধ করছি আপনাদের কাছ থেকে, সাবস্ক্রাইব না করে কিন্তু চ্যানেল থেকে কোনো অবস্থাতেই মুখ ফিরিয়ে যাবেন না। আমি জ্যোতিষভিত্তিক এবং পুজোভিত্তিক ভিডিও
প্রায়ই আনতে থাকি, তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। তো বাবা ভোলেনাথের ইচ্ছায় অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সর্বত্র জয় হোক। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।